অনন্ত আশা, আপনি লিখেছেন ঈদ উপলক্ষে এদেশে নাটক সিনেমা রিলিজ করার সংস্কৃতি আছে, আবার টিভি চ্যানেলগুলো ঈদের সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে, এই ধরনের প্রবণতাকে কীভাবে দেখেন? এটাকে কি ধর্ম ব্যবসা বলা যায়? দেখুন, এটা খুবই গর্হিত একটি কাজ যে ঈদ উপলক্ষে আপনার নাটক সিনেমা এবং এই জাতীয় ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে হারাম বিভিন্ন আপনার সংস্কৃতি এটার আমরা ছড়াছড়ি দেখতে পাই। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এ উপলক্ষে বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি রিলিজ করেন, বিভিন্ন অনুষ্ঠানের পশ্চাৎ সাজান, যেগুলো সম্পূর্ণ হারাম। ঈদ একটা ধর্মীয় বিষয়, সেই ধর্মীয় বিষয়টিকে, ধর্মীয় উৎসবটিকে উদযাপনের ক্ষেত্রে যদি ধর্মীয় নিয়মকানুনকে লঙ্ঘন করা হয় তাহলে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। যাকে কেন্দ্র করে উৎসব করবেন আপনি তার নিয়মকানুন ভায়োলেশন করে উৎসব করছেন, এটা কতটা যৌক্তিক হতে পারে এবং কতটা লজিক্যাল হতে পারে? আপনি অন্য সময় যা করেন না করেন, ঈদ তো একটা পবিত্র বিষয়, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর দেওয়া একটা উৎসব, সেখানে সে উৎসব উদযাপন করতে গিয়ে আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করলে সেটা থেকে আমরা যারাই এটার সাথে ইনভলভ হব প্রত্যেকে এর জন্য আল্লাহর কাছে গুণাগার হব, এবং এর কারণে বিশেষ গুণা হবে, অর্থাৎ অতিরিক্ত গুণা হবে যে আমি আল্লাহর দেওয়া ইবাদত, কারণ ঈদ এটা ইবাদত প্লাস উৎসব, এই উৎসব এবং ইবাদত এটাকে আমি গুনাহে আপনার পর্যবসিত করছি এবং গুনাহ দিয়ে আমি সেটাকে পরিপূর্ণ করছি। বিধায় এসব ব্যাপারে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের আল্লাহর ভয় থাকা উচিত। আর আমরাও ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়া, দুঃখ সুখ ভাগাভাগি করা, সেগুলো না করে আমরা অনেকেই ঈদ উপলক্ষে টেলিভিশনের সামনে বোধ হয়ে বসে থাকি এবং মোবাইল নিয়ে বসে থাকি, এবং এই জাতীয় হারাম যে আপনার ইয়েগুলো আছে, ঈদ উপলক্ষে হারাম যে আয়োজনগুলো আছে সেগুলোতে আমরা অনেকে বোধ হয়ে থাকি, যেগুলো আমাদের জন্য গুনাহের বিষয়। রফিকুল ইসলাম, আপনি লিখেছেন রোজার ভেতরে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে আপনি ইস্তেসকার নামাজ পড়েছেন, প্রথম শ্রেণীর অনেক মিডিয়া এই নামাজকে ইস্তেখারার নামাজ বলে নিউজ করেছে, মিডিয়ায় ইসলামী পরিভাষা সম্পর্কে জানাশোনা মানুষের সংখ্যা খুবই কম, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মূলধারার অনেক মিডিয়া কর্মীরা এসেছেন, অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, বোনরা এসেছেন, আমরা তাদের কাউকে ডাকিনি অথবা তাদের কারোর কাছে আমরা কোনো প্রকার চিঠিপত্রও পাঠাইনি, আমাদের ফেসবুকের ঘোষণা অনুপাতে তারা সেটা অনুসরণ করে তারা এসেছেন, তাদের মাধ্যমে ইস্তেসকার নামাজ কী সে সম্পর্কে দেশে অনেক মানুষ জানতে পারলো, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে শরিয়াহ পরিভাষাগুলো যাতে সঠিকভাবে প্রচারিত হয়, সম্প্রচার হয়, লেখা হয়, বলা হয়, সেজন্য আসলে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, রেডিওতে, প্রত্যেকটা আপনার পত্রিকায়, অনলাইন পোর্টাল ইত্যাদিতে একজন ইসলামিক, অন্তত একজন ইসলামিক স্কলার বা একজন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের মানুষ অন্তত থাকা উচিত, এবং এই জাতীয় বিষয়গুলো তাকে দেখানো উচিত, তাহলে সেক্ষেত্রে এগুলো নির্ভুলভাবে যাবে। ইস্তেসকা এক জিনিস, ইস্তেখারা সম্পূর্ণ আরেক জিনিস। আমি নিজেও দেখেছি যে কোনো কোনো নিউজ পোর্টাল বা কোনো কোনো গণমাধ্যম ইস্তেসকার নামাজকে ইস্তেখারার নামাজ বলেছে, দুটি সম্পূর্ণ দুই ধরনের বিষয়। বিধায় বিষয়গুলো আশা করি তারা দেখবেন, এবং তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন অন্তত একজন আলেমে দিনকে নিয়োগ দেন যিনি ইসলামিক পরিভাষাগুলো এবং ইসলামিক রিলেটেড আর্টিকেলগুলো, নিউজগুলো যাতে করে তিনি একবার চোখ বুলিয়ে দেন মিনিমাম।